দরজার সামনে লবণ ছিটান আপনার অনেক উপকারে আসবে আপনারা ভাবছেন এতে আবার কি উপকার আছে এই দেখুন এর উপর আবার পাপস দিয়ে ঢেকে দিলাম শুধু রাতে এভাবে লবণ ছিটিয়ে দিন আর সুকালে দেখুন আপনার অনেক অনেক উপকার মিলবে এবার একটি লেবু নিতে হবে এটিকে চাকুর সাহায্যে দুই ভাগ করে নিতে হবে এবার এটিকে একটি বাটিতে রেখে দিতে হবে এখন প্রায় দুই চামচের মতো লবণ এর মধ্যে ঢেলে দিতে হবে আর একটি চামচ দিয়ে এই লবণগুলো চেপে দিতে হবে আপনি ভাবছেন এগুলো কি হচ্ছে এই সব কিছুই আপনার অনেক অনেক উপকারে আসবে এবার আরেকটি বাটি নিন এবার এর মধ্যে দুই চামচ লবণ নিয়ে নিতে হবে প্রথমে একটি বাটিতে লেবুর মধ্যে লবণ নিয়েছি আর এই বাটিতে দুই চামচ লবণ নিলাম এখন এটার মধ্যে আধা কাপ পানি ঢেলে নেব পানি দেওয়া সম্পূর্ণ হলে একটি চামচের সাহায্যে এটিকে ভালো করে নেড়ে নিব আমরা লবণ দিয়ে দুটি বাটি তৈরি করলাম এবার আমাদের নিতে হবে লবঙ্গ এটি সবার বাসায় পাওয়া যায় এবার লবণ দেয়া লেবুর চারদিকে একটি একটি করে বসিয়ে নিতে হবে আপনি আপনার ইচ্ছে মতো লবঙ্গ ব্যবহার করতে পারেন এটির মধ্যে এই দেখুন একটি বাটিতে লেবু লবণ আর লবঙ্গ দিয়ে প্রস্তুত করে ফেললাম এবার একটি প্লেট নিব এবং এর মধ্যে কিছু লবণ ঢেলে দিব আপনি আপনার ইচ্ছে মতো লবণ ঢেলে নিতে পারেন তবে কম হলেও চার থেকে পাঁচ চামচ লবণ নিয়ে নিতে হবে এরপর আমাদের প্রয়োজন হবে রসুনের রসুন আর লবণের কি হবে তা সবই বলবো তার আগে এই ট্রিক্সগুলো শিখে নিন ও প্রস্তুত করা দেখে নিন রসুন নিয়ে আমরা এই লবণের মধ্যে এভাবে করে রেখে দেব আমরা এখানে পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া নিয়েছি আপনি এই রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এগুলো এভাবে রাখা হলে এর মধ্যে দিতে হবে তেজপাতা আর এই তেজপাতা লবণের ভিতরে এভাবে করে দিয়ে নেবেন আশা করি দেখতে পাচ্ছেন মূলত এখন আপনাদের জানাই এই লবণ দিয়ে এইগুলো কি তৈরি করলাম আপনাদের প্রথমে দেখিয়েছিলাম দরজার সামনে লবণ ছিটানো এটি আমরা কেন করলাম জেনে রাখুন কাজে দিবে আপনার বাসায় যদি গ্রামে হয় অথবা আপনার বাসার চারপাশে যদি গাছপালা বেশি থাকে তাহলে আপনার বাড়ির দরজার ফাঁকা দিয়ে বিষাক্ত অনেক কিছু আসতে পারে সেটি পোকামাকড় এবং সাপ পর্যন্ত আসতে পারে দরজার সামনে এভাবে লবণ ছিটালে বিষাক্ত পোকামাকড় এবং সাপ ঢুকবে না দ্বিতীয় যে বাটিতে লবণ আর পানি দিয়ে তৈরি করেছিলাম এটিও একই কাজ করবে যদি আপনি এভাবে লবণ ছিটাতে না চান তাহলে একটি বাটিতে লবণ আর পানি মিশিয়ে এভাবে দরজার সামনে রেখে দিন একই রকম ফলাফল পাবেন এবার তৃতীয় যে বাটিটি আমরা প্রস্তুত করেছিলাম এটিকে আমরা আমাদের সোফা অথবা বিছানার নিচে এভাবে রেখে দিব এভাবে রাখলে মূলত মশা মাছি তাড়াতে অনেক বেশি ভূমিকা রাখে এটি খুবই কার্যকরী একটি উপায় তাই যেখানে মশা মাছির উপদ্রব বেশি সেখানে এভাবে তৈরি করে রেখে দিব তাহলে মশা মাছি সব পালিয়ে যাবে আপনি হয়তো ভাবছেন এখনও একটি বাকি আছে আর এটি লবণ রসুন আর তেজপাতা এই প্লেটটি কী করব তাই না এটি আমরা আমাদের জানলার পাশে রেখে দিব এটি মূলত ইঁদুর টিকটিকি দূর করতে সাহায্য করে লবণ রসুন আর তেজপাতার গ্রাণ এই ধরনের প্রাণীরা সহ্য করতে পারে না তাই তারা বাসা থেকে পালিয়ে যাবে ও আর ঘরে প্রবেশ করবে না এক ভিডিওতে অনেকগুলো ট্রিক্স জেনে ফেললেন তাই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরা দেখে উপকারটুকু নিতে পারে ধন্যবাদ